পঞ্চম শ্রেণী আজ আমরা বিন্দু সরলরেখা এবং সমতল সম্বন্ধে আলোচনা করব। তাহলে বিন্দু কি? বিন্দু সম্বন্ধে ধারণা করা খুবই কঠিন। বিন্দু কেবলমাত্র অবস্থিতি আছে, কিন্তু বিন্দুর কোনো মাত্রা নেই, শুধু অবস্থান আছে। বাস্তব পক্ষে আমরা বিন্দু আঁকতে পারবো না, কিন্তু আমরা সুবিধার্থে আমরা কাগজের উপর বা বোর্ডের উপর ফুটকি, যেটা বলা হয় ফুটকি, দিয়ে আমরা বিন্দুকে বোঝাতে পারি। এবং একটা সাদা কাগজের উপর এরকম ফুটকি দিয়ে দিয়ে এগুলো বলতে পারি যে এগুলো এক একটা করে বিন্দু, এবং এইগুলোর নামও আমরা দিতে পারি। ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, এগুলো আমরা বলতে পারি। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা বিন্দু বলতে পারি যে যার কেবলমাত্র অবস্থিতি আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা বেদ কিছুই নাই, তাকেই বিন্দু বলে। সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি বিন্দু যার শুধুমাত্র অবস্থিতি আছে, কিন্তু দৈর্ঘ্য রেখা হচ্ছে দুই প্রকার।
সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি
কিন্তু একই সরল রেখায় থাকে, তাহলে সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। যেমন একটা সরলরেখার সাথে যদি আমি PQ ধরে নিই, এর মধ্যে তিনটে বিন্দু A B C এবং আরো বেশি যদি নিই B, তাহলে এখানে আমরা বলতে পারি যে A B C D বিন্দু, এখানে চারটে নিয়েছি বিন্দু, চারটি সমরেখ, বিন্দু চারটি সমরেখ। তাহলে একটা সরলরেখার উপর তিন বা ততোধিক বিন্দু যদি অবস্থান করে, তাহলে সেই বিন্দুগুলোকে আমরা সমরেখ বিন্দু বলব। আজ আমরা বিন্দু, সরলরেখা, বক্ররেখা এবং সমরেখ বিন্দু সম্বন্ধে আলোচনা করলাম। এর পরের দিনে আমরা আরো কিছু এই বিন্দু, সরলরেখা এবং সমতলের আরো কিছু আলোচনা করবো।